বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 81 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ 3.5 বছর ধরে শয্যাশায়ী। এখন বিছানা আর হুইল চেয়ারে বন্দী প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিকের জীবন সময় কাটে বিছানায় শুয়ে বসে। এ কারণে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কর্মকাণ্ডে তার অংশগ্রহণ নেই। 1 জানুয়ারি এই প্রবীণ বিএনপি নেতার জন্মদিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এক প্রতিনিধির মাধ্যমে রফিকুল ইসলাম মিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। একটা সময় দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিল বিএনপির এই নীতি নির্ধারকের। সরব ছিলেন আইনাঙ্গনেও, তবে 2018 সালে কারাগারে যাবার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টেও নিতে হয়েছিল। সেখান থেকে ফিরলেও ফেরা হয়নি রাজনীতিতে। পরে ধীরে ধীরে রোগে শোকে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। এরপর থেকে দলীয় কর্মকাণ্ড নিষ্ক্রিয় হয়ে যান বিএনপির এই প্রবীণ নেতা। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শাহিদা রফিক। রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, এখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে, তবে বিছানায় একেবারেই শোয়া, হাঁটা চলা একেবারেই করতে পারছেন না। তার মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার যে সকল মামলা রয়েছে তা এখনও চলছে, আমরা মেডিকেল সার্টিফিকেট দিতে গিয়ে হাজিরা দিচ্ছি, মামলাগুলো একেবারেই ভুয়া, যখন হাজিরা দিতে হয় তখন ওনার মেডিকেল সার্টিফিকেটগুলো দেখাই। দলীয় নেতারা তার খোঁজ খবর রাখেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয় সকল পর্যায়ের নেতারাই তার খোঁজ খবর নেন, বাসায় আসেন, আমি নিজেই ডিসকানেক্ট করি, বাসায় আসলে ডিস্টার্ব হয়, এজন্য এলাকার লোকজনও সবসময় আসেন খোঁজ খবর নেন। যেহেতু বেড থেকে উঠতে পারেন না, তাহলে তার চিকিৎসা কিভাবে হয় জানতে চাইলে শাহিদা রফিক বলেন, তার ব্যক্তিগত চিকিৎসক বাসায় এসে নিয়মিত ওনাকে দেখাশোনা করেন এবং খোঁজ খবর নেন। কোনো ধরনের পরীক্ষার জন্য যদি হাসপাতালে নিতে হয় তখন হুইল চেয়ারে করে 3-4 জন ধরে নিয়ে যেতে হয়। বিএনপির এই শীর্ষ নেতার বিরুদ্ধে 80 শতাধিক মামলা রয়েছে, যার বেশিরভাগই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে হয়েছে। এগুলোর বেশিরভাগই সরকার বিরোধী আন্দোলনে কর্মসূচিকে কেন্দ্র করে। খালেদা জিয়া প্রথম সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এছাড়া বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও তিনি নেতা ছিলেন। আইনাঙ্গনে বিচরণের পাশাপাশি রফিকুল ইসলাম মিয়ার একটা সময় দলের সব সভা সমাবেশে সক্রিয় অংশগ্রহণ ছিল, কিন্তু এখন তাকে ভুলতে বসেছেন সবাই। পরিবারের অভিযোগ, 2018 সালে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর তাকে কনডেমসেলে রাখা হয়েছিল। এছাড়া নির্যাতনে তার পিছনের কয়েকটি হাড় ভেঙে যায়। এরপর থেকেই তিনি ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 1978 সালে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তাতে যোগ দেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 1991 সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে গণপূর্তমন্ত্রী হন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। জন্মসূত্রে কুমিল্লার হলেও 2008 সালে ঢাকার 16 আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন রফিকুল ইসলাম মিয়া। 11 সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছিল, তবে অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না থাকায় শেষ পর্যন্ত তিনি আর ভোটের মাঠে ছিলেন না। 11 সংসদ নির্বাচনে কুমিল্লা 3 আসন থেকে রফিকুল ইসলাম মিয়ার স্ত্রীকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, যদিও তিনি জয়ী হতে পারেননি।